সিনহা। হ্যাঁ জোরে করে বলো, হ্যাঁ ওর নাম কি? সবাই শুনছি আমরা, হ্যাঁ সবার তো সবাই শুনতে হবে, ওর নাম হচ্ছে সিনহা। সিনহার জন্য সবাই একটু জোরে করে তুলি। এইবার হচ্ছে সিনহা শেষ, সিনহা এক। তারপর বলো তোমার নাম কি? সানি। সানির জন্য একটা সবাই জোরে করে তুলি। তারপরে বলো তোমার নাম কি? হ্যাঁ হিমি। হিমি, রিমি, জোরে বলো, বলো আমার নাম রিমি। রিমি, কি নাম ওর? সবাই শুনছি, আমরা এখানে সবাই পড়াশোনা করবো, তাহলে সবাই যদি সবার নাম না জানি তাহলে তো ডাকতে পারবো না। হ্যাঁ এই যে সুন্দর করে সবার নাম জানতে হবে, সবার সবার নাম মুখস্থ থাকবে। তাহলে রিমির জন্য একটা সবাই জোরে করে তুলি। এইবার হচ্ছে তুমি বলো তোমার নাম কি, ভালো করে বলো না, হাত নামাও, বলো ভালো করে বলো। সিদ্দিক, সিদ্দিক, বড় হয়ে কি হবে তুমি বলো? পুলিশ অফিসার, ঢিসিম, নাকি কোনো ডাক্তার, ঠিক 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 কাটাকাটি করবা, নাকি বিমান নিয়ে শিশি শি করে উড়ে যাবা, কি করবা বলো বড় হয়ে? না খেলোয়াড় ক্রিকেটার হবে, ঢিসিম ছক্কা, সাকিব আল হাসান। আচ্ছা ওটা এখনো স্থির করে নাই, স্থির করবে তারপরে বলবে। আচ্ছা সিদ্দিকের বর্তমান নাম বলো? সজীব। সজীব, এমনি স্কুলে পড়ো কোথাও? এখন পড়ো না, এমনি বাসায় থাকো সবসময়? কোনো কাজ টাজ করো পড়াশোনা? চার দোকানে কয়টা থেকে কটা পর্যন্ত থাকো? তোমাদের নিজের দোকান? মানুষের দোকান? আচ্ছা তোমার সকালবেলা স্কুলে যেতে মন চায় না? কি যাও না কেন বলো? চুপ বলো, তুমি বলো, আমার দিকে দেখো, বলো কি সমস্যা বলো? ব্যাগ নাই। তুমি আগে কোন স্কুলে পড়তা? আইডিয়াল স্কুলে পড়তো, ভালো স্কুল তো। তারপরে এখন কতদিন থেকে যাও না তুমি? আচ্ছা আচ্ছা, কে কে তোমার সঙ্গে পরিবারে, কে কে, কে কে ভাই বোন? নানি, আমার মা, আমার আব্বু। তুমি শুধু একাই? আমার নানিও। মানে তোমার পরিবারে তুমি শুধু একাই আছো সন্তানদের মধ্যে? আচ্ছা তাহলে কি নাম বললে তোমার? সজীব। সজীবের জন্য সবার জোরে করে তুলি। হ্যাঁ সজীবকে আমরা স্কুলে ফিরিয়ে নিয়ে যাবো, এটা আমাদের সবচেয়ে একটা বড় কাজ হবে, ওকে স্কুলে ফিরিয়ে নিয়ে যাবো। বলো তোমার নাম বলো। নিলয়। কোথায় পড়াশোনা করো? কোথাও কোথায় পড়ো? ওই যে সেগুনবাগিচা হাই স্কুলে। তোর ক্লাসে পড়ো? ক্লাস টু। নিলয়ের জন্য সবাই জোরে করে তুলি হবে। হ্যাঁ এই তুমি পশ্চাদ্দ পড়ুন কেন, সামনে চলে আসো, এই অগ্রতরুণ এদিকে আসো। আচ্ছা বলো তোমার নাম বলো। হ্যাঁ হৃদয় হাসান। হৃদয় মানে কি বোঝো? হৃদয় মানে মন, মনটা যার অনেক বড় তার নামই হৃদয়। আচ্ছা বলো তোমার কি পড়াশোনা করো কোথাও, নাকি কিচ্ছু করো না, কি কাজ বাজ করো কিছু, মানে শুধু খাওয়া দাওয়া খেলে ঘুরে বেড়াও? এটা তো করা যাবে না, কিছু করতে হবে, পড়াশোনা করতে হবে। তারপরে অর্জন একটা করতালি হোক সবাই জোরে। হ্যাঁ এবার তুমি বলো তোমার নাম কি? সিয়াম। সিয়াম স্কুলে পড়ো কোথাও? কোথাও পড়ো না? আচ্ছা সিয়াম কি হবো বড় হয়ে বলো তো? কিছু হইতে ইচ্ছা করে? হ্যাঁ টেলিভিশন দেখো না, টেলিভিশন দেখো না, ঘিসুম 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 ঘিসুম, ইয়ো ইয়ো, ওই যে সিনেমার নায়ক, নায়ক হইতে ইচ্ছা করে? হ্যাঁ মারপিট করতে ভালো লাগে? আচ্ছা ভালো, তাহলে হৃদয় কি নাম বললা? সিয়াম। সিয়ামের জন্য সবাই কলতলি দেই। এইবার তোমার নাম বলো? ইয়াসিন। বলো ইয়াসিন। বলো ইয়াসিন। বলো ইয়াসিন। বলো বলো জোরে বলো ইয়াসিন। এনা এনা বলো ই ই বলো ই বলো ই বলো জোরে বলো চুপ করো বলো ই ই বলো ইয়া বলো ইয়া বলো বলো ইয়া বুঝলে বলো ইয়া বলো ইয়াসিন এখন বলো ইয়া বলো আমি ভয় পাই বলো ইয়াসিন বলো এনা এনা ই ই ইয়াসিন বলো ইয়া ইয়া তোমার এটাই কাজ সারাদিনে সারাদিনে আজকে বলবা ইয়া ইয়া ইয়াসিন 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 কি বলবা ইয়াসিন ওকে সবাই পড়াবা ইয়াসিন এবার তোমার নাম বলো ইয়াসিন করে সবার জোরে করে দিলে দেই বলো তোমার নাম কি সামিয়া সামিয়া কোথাও পড়ো স্কুলে যাও না সামিয়া কে কে আছে বলো তো ভাই বোন কয়জন হ্যাঁ সামিয়ার ভাই বোন কয়জন তুমি একাই আর কে আছে
তোমার তোমার বড় হয়ে কি ইচ্ছা হবার বলো, কিছু হইতে ইচ্ছা করে? হ্যাঁ, এই যে সবসময় খালি হাসো, সিনেমায় কাজ করবো নাকি, নায়িকা হওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, আচ্ছা, সামিয়ার জন্য সবাই একটা করতালি দেই। এইবার বলো তোমার নাম বলো। জন্মগ্রহণ করেন, বুঝতে পারছো, এবং সেই তারিখেই মৃত্যুবরণ করেন। আচ্ছা, তাহলে রবিউল আউয়াল কি হবার ইচ্ছা বলো? সবাই ও যেন ডাক্তার হইতে পারে, দেখছো? ও বলতে পারতেছে যে আমি ডাক্তার হব। তাহলে সবাইকে এরকম মনের মধ্যে সাধনা নিতে হবে, ইচ্ছা নিতে হবে যে ও যদি ডাক্তার হয় আমি ইঞ্জিনিয়ার হব, কিংবা আমিও ডাক্তার হব, কিংবা আমি পুলিশ অফিসার হব, কিংবা আমি বড় সরকারি কর্মকর্তা হব, বা আমি এটা হব, ওটা হব, আছে না অনেক কিছু, আমি বিমান চালাবো, পাইলট হব, আমি কি করব, আমি লেখালেখি করব, চিন্তা করব, হ্যাঁ সাংবাদিক হব, এ হব, ও হব, হ্যাঁ বুঝছো, এরকম সবারকেই মনের মধ্যে চিন্তা থাকতে হবে যে আমি এইটা হব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের পরিচয় পর্ব শেষ, আমরা এখন আমাদের পরিচয় পর্ব গুলো দেব। আমার নাম শাহিন, তোমরা সবাই আমাকে শাহিন ভাইয়া বলে ডাকবা। কি বলে ডাকবা? শাহিন ভাইয়া। সবাই একসাথে বলো, কি নাম? কি নাম? আমার নাম সীমা। সবাই আমার দিকে, আমার নাম হচ্ছে রিয়াদ। বলো রিয়াদ ভাইয়া, বলো কি ভাইয়া? কি ভাইয়া? রিয়াদ ভাইয়া। তোমার নামটা একটু কি শিখেলাম? ইয়াসিন বলো। হ্যাঁ চলে আসছে, কালকে চলে আসবে। তারপর হচ্ছে আমি রাজীব। হ্যাঁ বলো রাজীব ভাইয়া। কি নাম? কি নাম? রাজীব ভাই। কি নাম? আর আমি হচ্ছি তোমাদের মামুন ভাই। বলো মামুন ভাই। কি নাম? কি ভাই? এখন সর্বশেষ হলো আমি, আমার নাম হচ্ছে সাদ্দাম হুসাইন। সাদ্দাম বলে চিনবা, সাদ্দাম বুঝছো, নামটা খুব পরিচিত। সাদ্দাম ভাই, এই সাদ্দাম কার নাম কে বলতে পারবা? জানো কি সাদ্দাম হুসেন কার নাম? সাদ্দাম ভাই বলে ডাকলেই হবে। আচ্ছা।